বুধবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ঝুলন সরকার নামে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে শহর জুড়ে ইটাহার ব্লকের সন্ধিয়ার এলাকার বাসিন্দা ওই ব্যক্তি গত এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসকরা এরপর চোদ্দই এপ্রিল থেকে আইসোলেশন ওয়ার্ডে রাখার বন্দোবস্ত করে পরদিন বিকেলে তার লালারসের নমুনা সংগ্রহ করা হয় করোনা টেস্টের জন্য কিন্তু সেদিন সন্ধ্যাতে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় তার এই ঘটনায় চাপা আতঙ্ক তৈরি হলেও চিকিৎসকরা তার লালারসের রিপোর্টে অপেক্ষা করতে থাকেন এরপর দিন অর্থাৎ ১৬ এপ্রিল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জেলাবাসীকে আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেস রিলিজ করে জানান ঝুলন সরকার নামে ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ অতএব এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্রশাসন সর্বদা সজাগ রয়েছে উত্তর দিনাজপুর জেলাবাসীর কাছে যেন সঠিক সংবাদ পরিবেশিত হয় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সোশ্যাল মিডিয়ায় আবার আরও একটি প্রেস রিলিজের মধ্য দিয়ে জেলাবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন বুধবার জেলা থেকে অন্য চারজন অসুস্থ ব্যক্তির লালারসের নমুনা পাঠানোর ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ যে রিপোর্ট পাঠিয়েছে তা অত্যন্ত সুখকর ওই চার ব্যক্তিরও কারোরই করোনা রিপোর্ট পজিটিভ আসেনি তাই জেলাবাসীর উদ্দেশ্যে তিনি যাবে নয় সঠিক খবরের উপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন